বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাশেদ। অনলাইন হেলথ 460-র পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, ইউটিউবে থাম্বেলটা একটা থাম্বেল থেকে ভিডিওটার ভিতরে যারা চলে এসেছেন তাদেরকে বলবো, থাম্বেলটা লাগিয়ে শুধু আপনাদেরকে নিয়ে আসার জন্য না, থাম্বেলটা যেরকম একটা আপনি মস্ত বড় একটা সেটিং দেখেছেন সেই সেটিংসটাকে আপনাকে দেখাবো। তো বন্ধুরা, আমি নিজেও অবাক হয়েছি এরকম সফটওয়্যারটার সিডিংস দেখে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমি যে সফটওয়্যারটা নিয়ে আলোচনা করতেছি, মাত্র তিনটে সফটওয়্যার, অনলি একটা না, তিনটে সফটওয়্যার। তিনটে সফটওয়্যারের কাজ দেখলে আপনারা নিজেই টাস্কি লেগে যাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি, ফিরতেছি ইন্টোর পর। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক, ফিরে আসলাম ইন্টোর পর। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওএস ব্রাউজার, পিক্টোগ্রাম, তারপর নেটগার্ড, এই তিনটা সফটওয়্যারের কাজ দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তো আপনাকে প্রথমে আমি দেখাবো ওএস ব্রাউজার। ওএস ব্রাউজারের কাজটা আপনাকে প্রথম তো দেখাচ্ছি। দেখুন, ওএস ব্রাউজার সফটওয়্যার তিনটার লিঙ্ক যদি আপনারা প্লে স্টোরে খুঁজে না পান, ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে, সেখান থেকে সফটওয়্যার তিনটে আপনারা ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ওএস ব্রাউজার ক্লিক করলাম। ওএস ব্রাউজার ক্লিক করার পর ডিপিক্যালি এটা ইনস্টল করার পর কিছু সেটিংস থাকে, সেটা ওপেন করে দেবেন। ভিডিও টিউটোরিয়াল পারপাসে দেখালাম না, সেখান থেকে দেখতে পাচ্ছেন ওএস ব্রাউজার। এখানে সিস্টেমগুলো দেখুন, এখানে মাই ইউটিউব আছে, সব কিছু আছে, যে কোনো আপনি অ্যামাজন আছে, ফেসবুক আছে, গুগল আছে। তো আমি ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পর আপনাকে দেখাচ্ছি, দেখুন ইউটিউবের এগুলো বিশেষ কিছু ভিডিও, সেটা আপনারা নিজে দেখে নেবেন। তো এখান থেকে যখন যখন ভিডিওগুলো রানিং হবে সেটা তো আপনারা দেখবেন। এখানে ওয়ান হ্যান্ড মোডে ক্লিক চালাতে পারবেন, দেখুন ওয়ান হ্যান্ডে ক্লিক করলে ওয়ান হ্যান্ড মোডে ইউজ করতে পারবেন, এদিকে ফাঁকা হয়ে গেল। এটা হচ্ছে একটা বড় সুবিধা। আরেকটা সুবিধা আপনাকে দেখাচ্ছি, আমি এখান থেকে বাইরে যাচ্ছি। বাইরে যাওয়ার পর এই যে থ্রিডট মেনুতে ক্লিক করেন, থ্রিডট মেনুতে ক্লিক করার পর এই যে সেটিংসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেটিংসটাই আপনারা কিন্তু খুব অসম একটা সেটিংস। এখান থেকে দেখুন আপনি সেটিংসে যেতে পারবেন। এখান থেকে আপনি দেখুন এটার টেক্সট ছোটো বড়ো করতে পারবেন, দেখুন টেক্সট ছোটো বড়ো হচ্ছে করতে পারবেন। তারপর এখান থেকে আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন, দেখুন কালার সিলেক্ট করে দিতে পারবেন। তারপর এখানে আপনি থিমসগুলো তো বুঝতে পারছেন সিলেক্ট করে দিতে পারবেন। তারপর প্রাইভেট বা মুড পাসওয়ার্ড ইউজ করতে পারবেন, ক্লিয়ার ব্রাউজার ডাটা করতে পারবেন। তারপর আপনাকে আরও কিছু সেটিং দেখাবো, যদি সার্চ ইঞ্জিন গুগল, সরি, সার্চ ইঞ্জিন গুগলের পরিবর্তে আপনি যদি অন্য কোনো সার্চ ইঞ্জিন নিতে চান, তাহলে যেখানে কী করে যে দেখতে পাচ্ছেন কত আছে, এখন অনেক সব যতগুলো সার্চ ইঞ্জিন আছে সবগুলো সার্চ ইঞ্জিন কিন্তু সেখানে আপনি নিতে পারবেন। তারপর সাদের প্রোভাইডার কী দেবেন সেটা প্রোভাইডার যেটা দিতে পারবেন সেটা সিলেক্ট করতে পারবেন। তারপর ফিল্ডের স্টাইল, ফিক্সড বা ফিক্সড স্টাইলগুলো কীভাবে করবেন, এখানে অনেক কিছু সিটিংস আছে যেটা আমিও দেখে অবাক হয়েছি। এত কিছু প্রত্যেকটা ভিডিও টিটোর পারপাসে দেখা সম্ভব না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সিটিংস। তারপরে যে আপনি এখান থেকে সাউন্ড কমা বাড়া করাতে করতে পারবেন। তারপর আপনাকে আরও কিছু দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে সবচেয়ে সুবিধাগুলো হচ্ছে আপনি মোবাইলে কোনো বাটন টাচ না করে আপনি এখান থেকে যে এই যে অপশানে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন সেগুলো ক্লোজ, সব কিছু করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্লোজ করে দিতে পারবেন। তারপরে আপনাকে আরও কয়েকটা সিনিং দেখাচ্ছে। তারপরে এখানে ট্যাব দিতে নিতে চান, নতুন ট্যাব, এখানে ক্লিক করবেন। এই ওয়ান বাই ওয়ান এখানে ক্লিক করে নতুন ট্যাব খুলে যাবে। তো ধরুন আপনি একটু নতুন ট্যাব, আপনার ধরুন ইউটিউব চালাচ্ছে, ধরুন ইউটিউব চালাচ্ছে, এখন নতুন একটা ট্যাব করবো, ক্লিক করলাম। দেখুন এই ট্যাবটা কিন্তু কত সুন্দর করে সোয়াইপ হয়ে গেলো। আমি আরেকটা ট্যাব দিচ্ছি, দেখুন আরেকটা ট্যাবে ধরুন আমি ফেসবুকটা, ফেসবুকে চলে গেলাম। ফেসবুক চলে যাওয়ার পরে এখন আমি ধরুন ট্যাবটা ক্লিক করবো, দেখুন কত সুন্দর মোটিভেশনভাবেই ট্যাবগুলো আসবে। তো বুঝতে পারছেন খুব দারুণ একটা সফটওয়্যার। আর ট্যাবগুলো আপনি ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করে যে ডিলিট অপশানে ক্লিক করে ট্যাবগুলো ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি টিউটোরিয়াল এই সফটওয়্যারে। তো বাকি সফটওয়্যারগুলো আপনাকে এখন দেখাবো। এখান থেকে কিবোর্ড আপনি ইউজ করতে পারবেন, সেটিংস চেঞ্জ করে ভাষার সেটিংস চেঞ্জ করে দেবেন। অনেক ভাষা আছে, আপনি আপনার পছন্দের মতো ভাষা নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, একটা টিউটোরিয়াল, একটা ভিডিওতে এত ঠিক বড় টিউটোরিয়াল করবো না, এখন ফিরে যাচ্ছে বাকি সফটওয়্যারেই। বাকি সফটওয়্যার যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, এখান থেকে আপনি সরাসরি ডিরেক্টলি এখানে ক্লিক করে ডেস্কটপ মোডে আপনি এটা কাজ করতে পারবেন। তো এখন চলে যাচ্ছে বাকি সফটওয়্যারে। বন্ধুরা, আর এই যে সফটওয়্যারটা আপনাকে দেখালাম এটা সিটিং ছিল এতটুকুই না, আরও অনেক ব্যাপক পরিমাণ সিটিং আছে। আসলে আপনাকে আবার দেখাতে এতটা টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাচ্ছে, আপনি নিজেই সেটি দেখে নেবেন। তারপর দেখা হচ্ছে আপনি পিক্টোগ্রাম, এই সফটওয়্যারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পাবেন। দেখুন পিক্টোগ্রাম সফটওয়্যারটা এটা আরও একটা অসাধারণ একটা সফটওয়্যার। দেখুন এখানে ইমেজ, ভিডিও, স্টিকার, কোয়াইট, ধরুন আপনার ইমেজের কোনো কোনো ইমেজ আপনি ফানি ফানি মুভমেন্টে করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরিতে আসবে। দেখতে পাচ্ছেন বার্থডে, ফেস্টিভ্যাল, বয়েজ ফটোগ্রাফ, গার্লস ফটোগ্রাফ, আপনি যে কোনোটা নেবেন। ধরুন আমি বার্থডে নিলাম, বার্থডে নেওয়ার পর আপনি কোনো বন্ধুকে বা কোনো বান্ধবীকে বা কোনো ফেসবুকে আপনি আপনার বার্থডে সম্বন্ধে একটা উইশ করার জন্য একটা পিকচার আপনি এখানে সাবমিট করবেন। দেখুন এখানে বিজ্ঞাপন আসছে, সরি, এই যে দেখতে পাচ্ছেন এই ধরুন এইটা, এই বার্থডে নেবেন, এখানে এডিট অ্যান্ড শেয়ার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন সফটওয়্যারটা কত সুন্দরভাবে আপনি এডিট করতে পারবেন। দেখুন এখানে টেক্সট লিখতে পারবেন, ধরলাম আমি লিখলাম, এভাবে লিখবেন, এই দেখুন এই টেক্সটগুলো এখানে মুভিং করতে পারবেন, টেক্সটের কালার চেঞ্জ করে দিতে পারবেন, অসাম কিছু কিছু অপশান এখানে আছে। যাই হোক, আপনারা এটা নিজের নিজেই দেখে নেবেন। তো এইটা এই ছিল টিউটোরিয়াল। তারপরে আপনাকে এখানে দেখেন যে ভিডিও আপনি করতে পারবেন, স্টিকার করতে পারবেন, যাই হোক এটা অপশান আরাম থাকে আমি দেখাবো না। তারপরে আপনি এখানে দেখুন এখানে নোটিফিকেশন বেল আইকন হিসেবে চলে আসবে, নতুন নতুন প্রোগ্রাম চলে আসবে। এটা ছিল এই সফটওয়্যারের এই গুণ কাজ, এটা শেষ হয়ে গেল। তারপর দ্বিতীয় সফটওয়্যারটা এখন আপনাকে আমি দেখাচ্ছি। আর বন্ধুরা যারা এখন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
এরকম নিতে হচ্ছে টিচার পাওয়া যাবে। দেখুন তৃতীয় সফটওয়্যারটা নেটগার্ড, নেটগার্ড সফটওয়্যারটা আবার এটাও ভরি ডিসক্রিপশন লিঙ্ক পাবেন। এখানে দেখুন অসম পরিমাণ কিছু আপনাকে এখানে অপশান আছে। ধরুন আপনি ফেসবুক এখন ইউজ করবেন, ধরুন আমি লিখলাম ফেসবুক, ওকে সরি ফেসবুক নামটা ভুলে গেছি, আমি ফেসবুক লিখব। দেখুন ফেসবুক লিখলাম, এই যে ফেসবুক, ধরুন এই যে দেখুন ফেসবুক কিন্তু এই মুহূর্তে রানিং আছে। আমি যদি এখন ফেসবুকটি অফ করে দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করুন, দেখুন এটা একটু ক্লোজ হয়ে গেছে। দেখুন এটা ক্লোজ হয়ে যাওয়ার পর এখন যদি আমি ফেসবুক আমি যদি ফেসবুক ওপেন করি, দেখুন আমার কী প্রবলেমটা হয় একটু আপনারা দেখবেন। দেখুন ফেসবুকে যাচ্ছি বন্ধুরা, দেখুন ফেসবুকে আসলাম। দেখুন আপনি কিন্তু ফেসবুক চালাতে পারবেন না, মানে অটোমেটিকলি ফেসবুকটা সুইচ অফ হয়ে যাবে। দেখুন এর মধ্যে কিন্তু ফেসবুক প্রথম যে পেজটা ছিল সেটাই আসবে। ধরুন ফেসবুকের এরকম ভিডিও দেখবো, দেখুন ভিডিওগুলো কিন্তু আসবে, শুধু এরকম করে ঘুরতেই থাকবে। তো বুঝতে পারছেন এই এটা এই সফটওয়্যারটা সবচেয়ে বড় একটা উপকার, আপনার ডাটা সবচেয়ে সেফ হবে। এটা দেখালাম আপনাকে ফেসবুকের, আপনাকে ইউটিউবটা দেখাচ্ছি, তাহলে আপনারা বেশি কনফার্ম হবেন। চলে যাবো এখন আবারও সেই সফটওয়্যারে, নেটগার্ড। দেখুন আমি এখন এখানে যদি সাতবারে লিখি ইউটিউব, ওকে দেখতে পাচ্ছেন ইউটিউব লিখলাম, ইউটিউব চলে আসছে। তো দেখুন ইউটিউব লিখলাম, ইউটিউব ক্লোজ করে দেয়, এটা যদি ক্লোজ করে দেয়, ওকে রানিংটা যদি ক্লোজ করে দেয়, ক্লোজ হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে অনেক সিনিং আছে, সেগুলো আপনারা ভিডিও এসে দেখে নেবেন। এখন যদি আমি ইউটিউবে যাই, দেখুন আমার ইউটিউব কিন্তু এখন চলবে না, আমি যাচ্ছি ইউটিউবে, একটু ওয়েট। তো বন্ধুরা দেখুন আমি ইউটিউবে চলে আসলাম। আপনি যত শত চেষ্টা করলেও কিন্তু আমার ইউটিউবটা এখন চলবে না, ঠিক আছে। দেখুন ইউটিউবটা কিন্তু আমার অপেন হবে না, জাস্ট এরকমই আসবে, কিন্তু কোনো ভিডিও পেলে হবে না, কোনো ভিডিও পেলে হবে না, কোনো ভিডিও পেলে হবে না 100%। তো দেখতে পাচ্ছেন শুধু এরকম করে ঘুরবে, কোনো ভিডিও প্লে হবে না, এটা চলে গেলো। তারপর এখন আপনাকে আরেকটা দেখাচ্ছি ইউটিউবের, এখন ইউটিউবটা এখন আপনাকে বলবেন যে আপনারা আমি আমি এই দেখুন এটি ক্রোসটা এখন উঠাই দেবো, তারপর এখন আবার ইউটিউবে যাবো। দেখুন ইউটিউবে যাবো, তখন এটা কিন্তু সরাসরি সব কিছু ভিডিও চলে আসবে, দেখুন সব কিছু চলে আসছে, ওকে। এখন যে ভিডিও আমি প্লে করবো সেই ভিডিও এখন প্লে হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন এটা কত বড় একটা নেটওয়ার্ক সফটওয়্যারটা কত উপকারী। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সর্বপ্রথম সবার আগে ভিডিওগুলো দেখার জন্য। তো বন্ধুরা এই ছিল মোটামুটি টিউটোরিয়াল, কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন আর আমাকে একটু জানাবেন। তো বন্ধুরা এই ছিল মোটামুটি টিউটোরিয়াল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোন টিউটোরিয়াল, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।